হাই ফ্রেন্ডস, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো পুষ্পা টু দ্য রুল, এই মুভির কিন্তু যে ফার্স্ট যে সংটা পুষ্পা পুষ্পা, এই সংটা কিন্তু চলে এসছে। এই সংটা কিন্তু আমি তামিলে শুনেছি, তেলেগুতে শুনেছি, হিন্দিতে শুনেছি, বাংলাতে শুনেছি, চারটে ভার্সনে শুনেছি, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে বাংলা ভার্সনটা আমার হৃদয়ে ছুঁয়ে গেছে। সত্যি কথা বলছি, বাংলা ভার্সনটা আমার দুর্দান্ত লেগেছে। এবং তিমির বিশ্বাস গানটা গেয়েছে এবং গানটা লিখেছিল শ্রীজাত। এবং শেষে গিয়ে যে আগে যে ব্যাপারটা ছিল যে ঢুকে গেছে নেই সালা, আর এখন যেরকম একদম লাস্টে গিয়ে যে এরকম দুটো দুদিক থেকে এরকম বলছে একদম একদম নিচু হব না সালা, সেই যে ভয়েসটা, সেই ভয়েসটা তোমরা যদি শোনো তোমাদের কিন্তু তোমরা কিন্তু রীতিমতো ছিটকে যাবে। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং আল্লুর জন্য যেমন হুক স্টেপস গুলো দুর্দান্ত, শুরুতে কিন্তু এরকম দেখানো না, শুরুতে লিরিক্যাল ভিডিওগুলো দেখানো হয়। আজকাল কিছু মাস ধরে দেখছি যে সাধারণত সাউথ ইন্ডাস্ট্রির যে মুভিগুলো যে গানগুলো, সে গানগুলো সাধারণত ওরকম লিরিক্যাল যে লেখাগুলো সেগুলো এরকম আসছে। তারপরে পরবর্তীকালে গানগুলো আস্তে আস্তে কিন্তু সে গানগুলোর আমরা কোরিওগ্রাফি দেখতে পাই, কিন্তু এই গানটার কিন্তু কোরিওগ্রাফি, গানটা ডিউরেশন 4 মিনিট 30 সেকেন্ডের মতো, কিন্তু গানটার অ্যাকচুয়াল কোরিওগ্রাফি কিন্তু 3 মিনিট 47 সেকেন্ডের মতো। তারপরে কিন্তু অ্যাকচুয়ালি আমরা আল্লু অর্জুনের হুক স্টেপস গুলো দেখতে পাই। এবং চায়ের যে যে চা খাবার যে মানে কোরিওগ্রাফটা অসম্ভব ভালো, চা খাচ্ছে কে, তার মধ্যে বিস্কুট চুপিয়ে খাচ্ছে কে, সেটা আবার মুখ মুছে আবার ফেলে দিচ্ছে, সে স্টেপটা মাইন্ড ব্লোয়িং। এবং আল্লু অর্জুনকে দেখতে দুর্দান্ত লাগছে, এবং সে যে আরো প্রিপেয়ার্ড হচ্ছে সেটা কিন্তু এই গানটা দেখে বোঝা যাচ্ছে। এই মুভিটা কিন্তু 15th August 2024 আপনার নিয়ারেস্ট থিয়েটারে হিট করতে চলেছে। এবং পুষ্পা টু যখন আসবে, বিভৎস ক্রেজ যে তৈরি হবে সেটা কিন্তু একটা গান দিয়ে বোঝা যাচ্ছে। গানটা জাস্ট কয়েক ঘন্টা আগে স্ট্রিম হয়েছে টি সিরিজে, তার মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ চলেছে, তামিল, তেলুগু, হিন্দি, বাংলা প্রত্যেকটা ভার্সনে। কিন্তু আমার মোটামুটি ভালো লেগেছে। কিন্তু সত্যি কথা বলতে আমি অ্যাজ এ বাঙালি হিসেবে বলছি, আমার কোথাও গিয়ে মিকার থেকে, মিকা হিন্দি ভার্সনটা মিকা গিয়েছে, নাকাশারিজ গানটা গিয়েছে, কিন্তু কোথাও গিয়ে বাংলা ভার্সনটা আমার ফার ফার বেটার লেগেছে। এখানে তিমির বিশ্বাস যে গানটা গিয়েছে অসম্ভব ভালো গিয়েছে। এমনি কিন্তু তিমির বিশ্বাস যথেষ্ট ভালো তিনি গান, এবং তাকে দিয়ে কিন্তু রিসেন্টলি আমরা কয়েক বছর ধরে দেখছি যে তাকে দিয়ে কিন্তু বেশ ভালো ভালো গান গাওয়ানো হচ্ছে, এবং সেই গানগুলো কিন্তু বেশ জনপ্রিয়তা লাভ করছে। এবং তিমির বিশ্বাসের গান কিন্তু লোকে শুনছে, খুব মানে পপুলারিটি কিন্তু তিনি পেয়ে গেছেন, এবং এই গানটার মাধ্যমে কিন্তু তার পপুলারিটি বেশ আরও যে বেড়ে যাবে সেটা কিন্তু বলাই ভালো। আপনারা যদি গানটা মন দিয়ে শোনেন, গানটার অ্যাকচুয়ালি তামিল বা তেলুগু যে ভার্সনটা রয়েছে সেই ভার্সনটা হিন্দি ভার্সন করা হয়েছে, এবং সেই হিন্দি ভার্সনটারই আবার বাংলা ভার্সন করা হয়েছে আমার যতটুকু মনে হয়। কারণ এই যে ভাষাটা, সেই ভাষাটা সম্পর্কে, তামিল বা তেলুগু ভাষা সম্পর্কে আমরা ওয়াকিবহল নই, কিন্তু তারপরেও বলবো যে সেই ভাষা থেকে ট্রান্সলেট করে তবেই কিন্তু এই হিন্দি ভার্সন বা বাংলা ভার্সনগুলো করা হয়েছে। যখন বাংলার ডাব ভার্সনে আমরা পুষ্পা টু দেখবো, তখন কিন্তু রীতিমতো আমাদের ছিটকে যেতে হবে, সেটা কিন্তু পুষ্পা পুষ্পা এই গানটার মাধ্যমে কিন্তু মানে বোঝা যাচ্ছে। এবং সত্যি কথা বলতে আমার কিন্তু গানটা দুর্দান্ত লেগেছে। তোমরা গানটা দেখো, টি-সিরিজ গানটা চলে এসেছে, গানটা আমি স্ট্রং রিয়াকশন করতে পারতাম, কিন্তু হয়তো বা কোথাও গিয়ে করলাম না, কারণ টি-সিরিজ কিন্তু কপিরাইট দেওয়ার জন্য রীতিমতো বসে থাকে তারা, অনেক সময় অনেকে দিয়ে থাকে, কি করে তারা দেয় আমি জানি না। কিন্তু টি-সিরিজের গান বেরোলে আমি এরপর থেকে ডিসাইড করেই নিয়েছি যে আমি সাধারণত সং রিয়াকশন দেবো না, সং রিভিউটাই আমি সাধারণত করবো। তো এখানে পুষ্পা পুষ্পা এই যে গানটা এমন আমনি কিছু নয়, যে আগের যে গানগুলো, যে পুষ্পাতে যে গানগুলো ছিল সেই গানের তুলনায় এই গানটা যে এমন আউট অফ দ্য বক্স সেরকম কিছু নয়, কিন্তু গানটার মধ্যে কিন্তু অন্যরকম একটা ভাইব রয়েছে। এবং লোকজনের তার যে সোয়াগ, তার যে স্টাইল, তার যেরকম বিয়ার্ড রয়েছে, সে যেরকম এমন মানে এমন ধরনের জামা কাপড় পরে, সে যেরকম জুতো পরে, তার যে সোয়াগটা কিন্তু সে তার আগের মতোই রেখে দিয়েছে। সে যতই উঁচু স্তরে যাক না কেন, তার সোয়াগটা কিন্তু, তার স্টাইলটা, তার আইকনটা কিন্তু, তার এপিক স্টাইলই কিন্তু রয়েছে, তার কিন্তু স্টাইলটা কিন্তু সে বদলায়নি। আর সে যে অনেকটা স্ট্রং হয়েছে সেটা সে গানটার মাধ্যমেই আরও বোঝা যাচ্ছে, তার আরও সে আরও পাওয়ারফুল হয়েছে। কিন্তু তারপর আমি বলবো যে গানটা যেভাবে গাওয়া হয়েছে, অসম্ভব ভালোভাবে গানটা গাওয়া হয়েছে, আমার কিন্তু গানটা খুব খুব পছন্দ হয়েছে। তোমরা গানটা দেখো, মন দিয়ে গানটা দেখো, তার থেকে বড় কথা, দেখার থেকে বড় কথা তোমরা গানটা মন দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে যে তিমির বিশ্বাস সে কত বড় মাপের একজন সিঙ্গার,
আমার কিন্তু গানটা খুব খুব ভালো লেগেছে এবং গানটা অবশ্যই দেখতে ভালো লেগেছে। হুক সেটস গুলো দুর্দান্ত, শেষ হুক সিস্টেম নিয়ে কোনো কথা হবে না, মানে মাইন্ড ব্লোয়িং আমার কথা আটকে যাচ্ছে। মানে আমি গানটা কয়েকবার দেখলাম, বিভিন্ন ভার্সনে আমি গানটা দেখলাম। বাংলা ভার্সনটা যদি অনেক পরে বেরিয়েছে, কিন্তু তামিল তেলুগু হিন্দি ভার্সনগুলো আগে আগে বেরিয়েছে, সেটা বেরোনো স্বাভাবিক। বাংলা ভার্সনটা সবার শেষে এসছে, বাংলা ভার্সনটা অনেকেই খুঁজে পায়নি। কিন্তু এখন যদি তোমরা পুষ্পা পুষ্পা বাংলা ভার্সন সার্চ করো, তোমরা কিন্তু ইমিডিয়েটলি কিন্তু ইউটিউবে গিয়ে অ্যাভেলেবেল হয়ে যাবে। আলাদা করে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার কোনো দরকার নেই, অ্যাভেলেবেল হয়ে গেছে। এবং সেই গানটার ভিউজও কিন্তু প্রচুর হয়ে গেছে। এবং সব মিলিয়ে কিন্তু পুষ্পা পুষ্পা এই গানটার যে সোয়াগ, গানটা যখন দেখতে যেরকম লেগেছে, ইয়েলো যে একটা কালার টিউন এখানে ইউজ করেছে, এই গানটা এই মুভিটা ডিরেক্ট করছে সুকুমার, তোমরা সবাই খুব ভালো মতো জানো। এবং প্রসাদ, দেবী প্রসাদ এই গানটা মিউজিক করেছে। অ্যাকচুয়াল আমি যেটার কথা বলছি, অ্যাকচুয়াল ভার্সনটার যে কথা বলছি তোমরা সেটা খুব ভালো মতো জানো। এবং সত্যি কথা বলছে, পুষ্পার থেকেও মনে হয় পুষ্পার টু কোথাও গিয়ে যেন একটা ছিটকে যাবে, একটা মাইন্ড ব্লোয়িং, একটা ধামাকাধার একটা ব্যাপার চলে আসবে। এবং এই গানটা কিন্তু আবারও বলছি আমার দুর্দান্ত লেগেছে। তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্টসে লিখে জানাও। আর যদি এই গানটা ভালো লেগে থাকে তাহলে সেটাও আমাকে জানিও। আর তোমরা যারা এখনো দেখো, প্লিজ যাও গিয়ে একদম মন দিয়ে গানটা শোনো, গানটা এনজয় করো। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বললাম। আমার চ্যানেল ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। টিল দেন স্টে টিউনড, টাটা।